চলতি শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু হয়েছে নতুন কারিকুলাম, পরিবর্তন এসেছে পাঠ্যপুস্তকে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে প্রচলিত পরীক্ষা ও মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন না করার নির্দেশ দেয়। এনসিটিবি বলছে, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নির্দিষ্ট কাজ করার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করবে তার মূল্যায়ন হবে। তবে এই ব্যবস্থায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রশ্নে প্রচলিত কাঠামোবদ্ধ পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। প্রতিনিয়ত এই মূল্যায়নগুলো চলছে এবং এগুলো গিয়ে শেষ পর্যন্ত সামষ্টিক মূল্যায়নে ৬ মাস পরে একবার, ১২ মাস পরে একবার সেটা কিন্তু ইম্প্যাক্ট করবে। ৩ ঘন্টার পরীক্ষাটা বা ১ ঘন্টার পরীক্ষাটা আমি কখন নিই সেটা হচ্ছে না। তবে সামষ্টিক মূল্যায়ন যেটা হবে ৬ মাসের মাথায়, সেখানে সেই ব্যাপারটা থাকবে, কিন্তু সেটাও কিন্তু ওই আবার ওরকম আগের মতো ৩ ঘন্টার বিষয় না। সেখানেও কিন্তু কিছু কাজ দেওয়া হবে, কাজটাকে সে এক্সপ্রেস করবার জন্য লেখাও আছে, তার লেখাটা কিন্তু ওই কাহাকে বলে কত প্রকার এই ধরনের প্রশ্ন দিয়ে উত্তর লিখে দিবে ব্যাপারটা তা না। একটা কাজ করবে, কাজটা সে কীভাবে করেছে সেই বর্ণনাগুলো করবে, ওই কাজের মধ্য দিয়ে তার ফাইন্ডিংসগুলো কী সেগুলোকে এক্সপ্রেস করবে। বছরের ৩ মাস পেরিয়ে গেলেও এখনও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে না পারাকে সমন্বয়হীনতা বলছেন শিক্ষা গবেষকরা। প্রাথমিকই পরীক্ষা নিচ্ছেন আর আপনি বলবেন যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পরীক্ষা হবে না, বিষয়টা হাস্যকর। আর ধারাবাহিক মূল্যায়নের পাশাপাশি আগামী মে মাসে চূড়ান্ত সামষ্টিক মূল্যায়ন পদ্ধতির বিস্তারিত জানানো হবে বলেও জানায় এনসিটিবি। পরীক্ষার প্রস্তুতির জন্য আলাদা করে তাকে কিছু করতে হবে না, কিন্তু শ্রেণী কার্যক্রম পরিচালনায় তাকে নিয়মিত হতে হবে। এছাড়া সামষ্টিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না, তাই বিলম্বে মূল্যায়ন পদ্ধতি জানালেও তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।